বন্ধুরা, আমি শিবদাস হালদার আবার আজকের আপনাদের সামনে এসেছি একটি বাংলা টাইপিং সংক্রান্ত টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের একটু দেখিয়ে দিই। বিষয়টি হচ্ছে অভ্র বাংলা। তো আমি আগের দিন অভ্র বাংলা টাইপিং নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমি দেখিয়ে দিয়েছিলাম কীভাবে আপনারা অভ্র কিবোর্ড ইনস্টল করবেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আপনারা বাংলা ওয়ার্ডে যখন টাইপিং করেছিলেন তখন বাংলা ওয়ার্ডে টাইপিং করতে গেলে একটি পেজ আপনারা পেয়ে যেতেন সরাসরি, বাট এখানে কিন্তু সরাসরি আপনারা কোনো পেজ পাবেন না। এখানে টাইপিং করতে গেলে যেটি লাগবে সেটি হচ্ছে একটি থার্ড পার্টি সফটওয়্যার লাগবে, যেটি হবে টেক্সট এডিটর। টেক্সট এডিটিং সফটওয়্যার বলতে আমরা কী বুঝব, যেমন দেখুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড, অ্যাডোব পেজ মেকার, এছাড়াও আপনারা ফটোশপ, কোরেল ড্র ও অন্য অন্য সফটওয়্যার রয়েছে যেগুলো টেক্সট এডিটিংয়ের কাজে ব্যবহার হয়। সেই সমস্ত টেক্সট এডিটিং সফটওয়্যারগুলির মধ্যে অন্যতম হচ্ছে ফ্রি হ্যান্ড। তো এই ধরনের সফটওয়্যারের ওপরে আপনারা লিখতে পারবেন। তো আসুন কথা না বাড়িয়ে এখানে আমরা কী করব, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 খুলে নিচ্ছি। এবার আমরা কী করব, এখান থেকে অভ্র কিবোর্ডে ক্লিক দেব। যেহেতু অভ্র কিবোর্ড ইজ অলরেডি রানিং অন দিস সিস্টেম অ্যান্ড রানিং মোর দ্যান ওয়ান ইনস্ট্যান্স ইজ নট অ্যালাউড। তো এখানে মোটামুটি দুটো জিনিসকে কোনোভাবে আপনার অ্যালাউ করতে দেবে না, তো সেই জন্য একটিকে আমাকে বন্ধ করে দিতে হলো। এবার আমরা কী করব, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা রয়েছে এখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ইংলিশ আর বাংলা। তো ইংলিশের ওপরে ক্লিক দেবেন, দিলে বাংলা হয়ে যাবে, বাংলার ওপর ক্লিক দিলে ইংলিশ হয়ে যাবে। তো আপনারা সরাসরি বাংলা ইংলিশ দুটো ভার্সানেই লিখতে পারবেন, শুধুমাত্র টাইপ ক্লিক করতে পারবেন। তো এখানে লিখতে গেলে প্রথমে মাউস পয়েন্টার দিয়ে যেখানে লিখবেন সেখানে একটা ক্লিক দিয়ে নেবেন। তো এবার আমি আসল কথায় আসি, লেখাটা কীভাবে যায় সেটি আমি একটু বলে দিই। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এরকম একটা জায়গায় ক্লিক দিয়ে নেবেন, আর বাংলা ইংরেজি চেঞ্জ করার জন্য আপনারা এখন থেকে F12 কীটা ব্যবহার করা অভ্যেস করুন। কারণ অনেক সফটওয়্যার রয়েছে যেখানে কিন্তু এই বাংলা দিয়ে লিখলে, অর্থাৎ বাংলার উপরে ক্লিক দিলে এটা হতে চায় না, সমস্যা করে, সেক্ষেত্রে F12 ইউজ করা দরকার। তো আমি এভাবে ইউজ করছি মাউস পয়েন্টার না ব্যবহার করে, দেখুন। তো আমি এখানে লিখব, ধরুন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কথাটি লিখব। তাহলে জাস্ট উচ্চারণ করে দেবো আমার, AMAR, দেখুন আমার সোনার বাংলা, SONAR, সোনার বাংলা, BANGLA, বাংলা, দুটো অপশান দিয়েছে, আমার যেটা খুশি লাগবে সেটা আমি নিয়ে নেব। তো এখানে কিন্তু সর্বদা লিখলে একটি আপনাদের সামনে একটি কিবোর্ড এডিটর যেটা আর কি ঘুরবে বা ভেসে থাকবে। আপনারা যদি স্পেস বার প্রেস করেন তাহলে কিন্তু এটা চলে যাবে, একটা কিছু লেখা হয়ে গেলে তারপর স্পেস দেবেন দিলেই তবে চলে যাবে। আমার সোনার বাংলা, আমি পরের লাইনে যাচ্ছি, আকার মহাশয় আমি তোমার, TOMAY, তোমার, তাহলে এটা কী লিখব, তয়াকার ময়াকার ওয়াই, চলে আসছে তোমার। এভাবে লিখবো, একটা অপশানের পর অপশান দেবে, ভালোবাসি, BHAL, ভালোবাসি। তো এই হচ্ছে লেখার বিষয়, আপনারা উচ্চারণ করে করে লিখে দিলেই জাস্ট হয়ে যাবে। বাট এখানে কিন্তু কিছু ফন্টের প্রয়োজন হয়, আমি ফন্ট সংক্রান্ত টিউটোরিয়াল নিয়ে পরের টিউটোরিয়ালে ফিরব। তো আরেকটি কথা বলে দিই, এখানে আপনারা এই মাউস চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই যেমন কিবোর্ডে ক্লিক দিলে এখান থেকে কিবোর্ড লেআউট এডিটর বেরিয়ে আসবে, এখান থেকেও যেমন বেরিয়ে আসবে, আবার এখান থেকে আপনারা কী করতে পারবেন, এইখানে কিবোর্ড লেআউট এটাও দেখতে পাবেন। তো এখান থেকে নর্মাল ভিউ, আর এখান থেকে এখানে দেখুন অল্টার গিয়ার ভিউ। তো এখানে কিছু নেই, এখান থেকেই দেবেন, আর বড় বড় করে দেখতে চাইলে এইখানে ক্লিক দিয়ে বড় করে নেবেন, এটা ছোট করতে পারবেন। আর এখানে ধরুন শো, উপরে শো করে রাখবেন, এই দেখতে পেয়েছেন শো আছে, শো অন টপ, ঠিক আছে। আর অ্যাবাউট লেআউট, এটা সম্পর্কে যদি জানতে চান, অভ্র ফোনেটিক ভার্সন 4, মেহেদি হাসান অমনিক্লাবের মালিক, ইনি এটাকে ডেভেলপ করেছেন। তো মোটামুটিভাবে এইভাবে লিখতে পারবেন, আর যারা প্রিন্ট করে নিতে চান তারা মুখস্থর জন্য এরকমভাবে প্রিন্ট করে নিয়ে কাজ চালাবেন। এবার আমি পরবর্তী পর্যায়ে আরও একটি কথা বলে দিই, এখানে আপনারা দেখতে পাবেন যে মাউস পয়েন্টার দিয়ে লিখতে পাবেন, ঠিক আছে। ধরুন এখানে লিখছেন তোমার, তাহলে প্রথমে লিখবেন ত, এখানে ত কোথায় আছে দেখে দেখে লিখতে হবে ত। তারপরে ধরুন এই দেখুন আপনারা এই জায়গাটা যদি লেখেন ত, চলে আসছে ত। ওকার, তাহলে ওকারটা দিয়ে দেবেন, এখানে ওকার কোথায় আছে, এই দেখুন তয় ওকার, এর আবার এই ক্লিক দিয়ে কী করবেন, ওকার। এবারে ধরুন মার, ময়, আকার, ধরুন এই আকার, আর এবার এখান থেকে আপনারা কী করবেন, দেখবেন র,
ঠিক আছে তোমার। তো এখান থেকে আপনারা কি করবেন, যে স্পেস রয়েছে স্পেস, আপনারা যদি ট্যাব ইউজ করতে চান ট্যাব, ব্যাকস্পেস, এন্টার, নানা ধরনের জিনিস আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি আমি এখানে সমাপ্ত করছি, পরবর্তী পর্ব নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। সেদিন ওখানে কীভাবে ফন্ট আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন, এছাড়াও আপনারা লেখালেখির কাজে সরাসরি সেখানে পেজ মেকার বলুন বা অন্য যে সমস্ত সফটওয়্যার, সেখানে অ্যাডোব ফটোশপ বলুন, সেই সমস্ত জায়গায় এই সফটওয়্যার ব্যবহার করবেন, সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকটা মুহূর্ত শুভ হোক। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, চ্যানেল সাবস্ক্রাইবের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে করে আমি কোনো টিউটোরিয়াল আপলোড দিলে তার নোটিফিকেশান আপনারা ইউটিউবে পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকটা মুহূর্ত ভালো কাটুক।